ভারত বাংলাদেশ দুই দেশের ব্যাংকগুলোর মধ্যে চুক্তি হয়ে যাবে। রুপি ও টাকাতে ভারত বাংলাদেশ বাণিজ্য লেনদেনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই উদ্যোগে কে লাভবান হবে বাণিজ্যে, ভারত নাকি বাংলাদেশ? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মে হু এহসান খান ওর আপ দেখ রহে হ্যায় হামারা ইউটিউব চ্যানেল এহসান রিয়াকশন উইদ এহসান। মে উমীদ করতা হুম আপ জাহাঁ ভি হোঙ্গে এনজয় করতে হোঙ্গে মজে মে হোঙ্গে অর ফিট ফাট হোঙ্গে। ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া কে রহা হ্যায় কি আব বাংলাদেশ অর भारत ने मिलकर एक दुनिया को बहुत बड़ा सरप्राइज़ दिया। स्पेशली मैं कहता हूँ कि वो वेस्ट बंगाल मीडिया कह रहा है कि हार्ट अटैक हो जाना चाहिए अमेरिका को। हाँ जी, और बहुत बड़ा मैं कहता हूँ ज़ोर का झटका दिया है बांग्लादेश ने और हिंदुस्तान ने, दोनों देशों ने मिलकर। वो किस तरह से, आपको पता है कि व्यूअर्स के इस वक्त यूक्रेन और रशिया के दरमियान युद्ध हो रहा है, दुनिया भर में इन्फ्लेशन रेट भी बढ़ा हुआ है, बांग्लादेश की आपको पता है कि जो रिज़र्व्स हैं वो भी घट रहे थे, अब बेहतर हुए हैं। लेकिन सिर्फ बांग्लादेश के नहीं, इंडिया के भी रिज़र्व्स कम हो रहे हैं। देखें, बहुत बड़ी इकॉनमी है इंडिया और बांग्लादेश से तो 10 गुना ज़्यादा आबादी है उसकी, और फिर उसके भी रिज़र्व्स घट रहे हैं, अब कम हो रहे हैं। और इसीलिए फिर इन दोनों देशों ने एक बड़ा डिसीजन लिया है, इन दोनों मुल्कों ने एक बड़ा फैसला किया है, मैं समझता हूँ एक ज़ोर का झटका दिया है अमेरिका जैसी सुपर पावर को। एक अच्छी खबर निकल कर सामने आ रही है, वेस्ट बंगाल मीडिया इसको रिपोर्ट कर रहा है, एक वीडियो क्लिप भी हमारे पास व्यूवर्स मौजूद हैं। मैं चाहता हूँ कि पहले हम वो वीडियो देख लें, फिर उसके ऊपर हम बात करेंगे कि किस तरह से दोनों देशों ने मिलकर एक सुपर पावर को बड़ा झटका दिया है। इससे पहले रशिया और चाइना आपस में, आपको बताएं कि उन्होंने तो झटका दिया ही दिया, लेकिन अब जनाब बांग्लादेश और इंडिया ने भी बाईपास कर दिया है अमेरिका को। किस तरह किया, कैसे किया और क्या क्या इन फ्यूचर अब होगा, और किस तरह से जो बांग्लादेशी शहरी हैं और फिर इसके साथ इंडियन सिटीजन हैं वो क्या सोच रहे हैं, इसको लेकर के बड़ी ही अहम डेवलपमेंट है, बड़ी अच्छी न्यूज़ है। खैर, पहले हम ये खबर, ये न्यूज़ के बारे में एक वीडियो क्लिप है वेस्ट बंगाल मीडिया का, वो देखेंगे, फिर उसके ऊपर हम बात करेंगे। आखिर तक आपसे हमारी रिक्वेस्ट है कि जुड़े रहिएगा, इस वीडियो को ज़रूर देखिएगा, फिर उसके ऊपर हम बात करेंगे। वीडियो देखने से पहले अगर अभी तक आपने हमारे YouTube चैनल एहसान रिएक्शन को सब्सक्राइब नहीं किया तो जल्दी से चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन भी प्रेस कर दें। वीडियो को लाइक ज़रूर किया करें और कमेंट सेक्शन में आप अपनी फीडबैक से हमें ज़रूर आगाह भी किया करें। बढ़ते हैं जी, वीडियो देखते हैं। 3, 2, 1 एंड নিজেদের নেওয়া সিদ্ধান্তের কারণে কি ফের ভুগবে বাংলাদেশ? ভারত বাংলাদেশ দুই দেশের ব্যাংকগুলোর মধ্যে চুক্তি হয়ে যাবে। রুপি ও টাকাতে ভারত বাংলাদেশ বাণিজ্য লেনদেনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই উদ্যোগে কে লাভবান হবে বাণিজ্যে, ভারত নাকি বাংলাদেশ? কোন পদ্ধতিতে হবে লেনদেন, কি বলছেন ব্যবসায়ীরা? না, কোনো তৃতীয় মুদ্রা নয়, ডলারের উপর চাপ কমাতে বা সরাসরি রুপি ও টাকাতে লেনদেনের উদ্যোগ ভারত বাংলাদেশের। তবে ডলারের দাম ওঠানামার উপর ভিত্তি করে দুই দেশের মুদ্রার মান নির্ধারণ করা হবে। অলরেডি দেশ দুটো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবার শুধু এক্সিকিউশন বাকি, আর এটাই ফ্যাক্টর। কিভাবে এই প্রক্রিয়া কাজ করবে তা নির্ধারণ হয়নি, তবে এর জন্য দুই দেশের ব্যাংকগুলোর মধ্যে চুক্তি করতে হবে। তাই রুপিতে বাণিজ্যের বিষয়টা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে না, অন্তত 6 মাস সময় লাগতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর পুরো বিষয়টা কমপ্লিট করে বাণিজ্য চালুর পরই বোঝা যাবে সুবিধা অসুবিধা। ফলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে, ডলার সংকটের কারণে যে উদ্দেশ্যে ভারতীয় মুদ্রায় লেনদেনের কথা বলা হচ্ছে তা দিন শেষে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য লাভজনক থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বলা ভালো, প্রশ্ন তুলে দিচ্ছেন বিশ্লেষকরা, কিন্তু যারা ব্যবসায়ী তারা কি বলছেন? বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলছে এতে উভয় দেশই লাভবান হবে, এমনকি বাংলাদেশ থেকে ভারতে নিয়মিত যারা ভ্রমণ করেন তারাও এটাকে লাভজনক উপায় বলেই মনে করছেন। কিন্তু কোন পদ্ধতিতে হবে লেনদেন, এই জায়গাটা একটু মন দিয়ে শুনে নেবেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাথমিকভাবে 4টে ব্যাংকের মাধ্যমে এই লেনদেন চালু হওয়ার কথা। 1, বাংলাদেশের সোনালী ব্যাংক, 2, ইস্টার্ন ব্যাংক, 3, ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, 4, ICICI। ভারতের দুটো ব্যাংক লেনদেনের হিসাব খুলবে বাংলাদেশের দুটো ব্যাংকে, একইভাবে বাংলাদেশের দুটো ব্যাংক ভারতীয় দুটো ব্যাংকে তাদের লেনদেনের হিসাব খুলবে। ফলে লেনদেনের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা ডলারে রূপান্তর করতে হবে না, বিনিময় হবে সরাসরি টাকা থেকে রুপি বা রুপি থেকে টাকায়।
ভারতের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করলে ব্যবসায়ীরাও খুব অল্প সময়ের মধ্যেই লেনদেন করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে মার্কিন ডলারের দর ব্যাপক ঊর্ধ্বমুখী, ফলে বাংলাদেশ ও ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। বাড়তি দামেও ডলার পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ডলারের উপর চাপ কমাতে সরাসরি রুপি ও টাকার মাধ্যমে আমদানি রপ্তানির বিষয়ে ভাবছে দিল্লি, ঢাকা। তবে এই প্রথম নয়। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিও দেখি হ্যায়, বড়ি শানদার ভিডিও থি, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া কি ওর কে রহে হ্যায় কি আব জনাব আমেরিকা কো জো জোর কা ঝটকা হ্যায় ও দিয়া জায়েগা। আপস মে দোনো মুলক ইন্ডিয়া অর বাংলাদেশ আপনি লোকাল কারেন্সি মে ইম্পোর্ট এক্সপোর্টস আপস মে এক্সচেঞ্জ করেঙ্গে অর এক দূসরে সে, ইয়ানি জো ইন্ডিয়ান INR হ্যায়, ইন্ডিয়ান রুপিজ হ্যায় অর ফির বাংলাদেশি জো টাকা হ্যায়, ইয়ে দোনো দেশ আপস মে উসকে সাথ ইয়ে ট্রেড করেঙ্গে দোনো দেশ। ইয়ানি ইয়ে বহুত বড়া ঝটকা দিয়া হ্যায় অর ডলার কা জো আপকো পতা হ্যায় কি ক্রাইসিস রহতা হ্যায় উসসে ভি নিমটা জায়েগা, উসে ভি বাইপাস কিয়া জায়েগা অর দোনো দেশ আপস মে আব ইম্পোর্ট এক্সপোর্টস কর সকেঙ্গে। আপকো বতায়ে কি জো বাংলাদেশ হ্যায় ও এক্সপোর্ট করতা হ্যায় টেক্সটাইল ইন্ডিয়া কো, অর জো ইন্ডিয়া হ্যায় ও বাংলাদেশ কো কটন কপাস ভি এক্সপোর্ট করতা হ্যায় অর ইসকে সাথ সাথ র মেটেরিয়াল ভি দেতা হ্যায় অর কুছ ফার্মিং কি জো প্রোডাক্টস হ্যায় ও ভি ইন্ডিয়া বাংলাদেশ কো এক্সপোর্ট করতা হ্যায় অর বাংলাদেশ আপকো পতা হ্যায় কি বহুত হি জ্যাদা জো ও হ্যায় টেক্সটাইল মে সে প্রোডাক্টস ওয়াহাঁ পর এক্সপোর্ট করতা হ্যায় অর দিগল ফার্মাসুটিক্যাল মে ভি কুছ প্রোডাক্টস হ্যায় ও এক্সপোর্ট করতা হ্যায়। লগভগ বতায়ে যা রহা হ্যায় কি 3-4 বিলিয়ন কি জো এক্সপোর্ট হ্যায় ও বাংলাদেশ ইন্ডিয়া কো করতা হ্যায় অর ইসি তরহ জো ইন্ডিয়া হ্যায় আপকো ইন্ডিয়া তো বড়া মুলক হ্যায় ইয়ানি উসকে বাদ হি জ্যাদা হ্যায় পপুলেশন জ্যাদা হ্যায় ও বতাতে হ্যায় 9-10 বিলিয়ন কি জো এক্সপোর্ট ও করতা হ্যায় বাংলাদেশ কো। দোনো দেশ আব ইস তরহ সে আপস মে মিল ঝুল কর জব করেঙ্গে ইসকো লেকর কে জো ইন্ডিয়ান হ্যায় অর জো ব্যাংকার্স হ্যায় ব্যাংক ও ভি কে রহে হ্যায় কি ইয়ে বড়া আচ্ছা ইনিশিয়েটিভ হ্যায় অর দোনো দেশ জব মিলকর করেঙ্গে তো ফির এক তো জো ডোমিনেন্স হ্যায় আমেরিকা কা সুপার পাওয়ার কা ও ভি খতম হতা হুয়া নজর আয়েগা অর নম্বর টু আপ দেখেন জব ইয়ে দোনো দেশ করনা শুরু হোঙ্গে। ইসে পহলে দেখে না রাশিয়া অর চাইনা নে তো ইয়ে লোকাল কারেন্সি মে আপনি কারেন্সি মে করনা শুরু কর দিয়ে ইয়ানি ডলার কে খিলাফ ও তো পহলে খড়ে হো গয়ে হ্যায়। আব ইসকে সাথ সাথ অর দেশ ভি তো আব ময়দান মে আয়েঙ্গে না। আব দেখেন জাপান ভি আপনি কারেন্সি মে করেগা, ফির লোকাল কারেন্সি মে করেগা, আপনে পয়সো মে করেগা অর ইসকে সাথ সাথ জো দূসরে দেশ হ্যায় ও ভি করেঙ্গে, ফির বাংলাদেশ কে লিয়ে আসানি হোগি, বাংলাদেশ কে লিয়ে জো দেখে না রিজার্ভস ঘট রহে হ্যায়। আব ইন্ডিয়া জ্যাসা এক বড়া দেশ উসকি পপুলেশন বহুত জ্যাদা হ্যায় উসকে রিজার্ভস ভি কম হো রহে হ্যায়। উসনে ভি সোচা কি কিউ না জব ক্রাইসিস হ্যায় ডলার কো লেকর কে তো হাম ফির আপনি হি কারেন্সি মে শুরু করতে হ্যায়। তো মেরে খেয়াল মে ইয়ে বড়া আচ্ছা ফ্যাসলা হ্যায় বাংলাদেশ কি হুকুমত কি তরফ সে অর ইয়ে আমেরিকা কে লিয়ে ভি এক সোচনে কি বাত হ্যায়। আমেরিকা কো এক বড়া ধচকা মিলা হ্যায় আগর ইয়ে দেখে না ইয়ে দোনো দেশ হি করতে রহতে হ্যায় তো ফির ইন ফিউচার বাংলাদেশ কি জো রিজার্ভস হ্যায় ফির ইকোনমি ও বড়ি হি আচ্ছি ডাইরেকশন পর চলনা শুরু হো জায়েগি। ইসি তরহ ইন্ডিয়া কি অর দিগর দেশোঁ কি অর ফির জো ও আয় রোজ আপনি কুওয়ত তাকত দিখাতা হ্যায় আমেরিকা ডেভেলপিং কন্ট্রিজ কো তো ও ভি দিখায়েগা নহীঁ, ক্যোঁকি উনকো পতা হ্যায় কি ইনহোনে আপনি কারেন্সি মে ট্রেডিং শুরু কর দি হুই হ্যায়। তো খ্যার বড়ি আচ্ছি ভিডিও থি ভিউয়ার্স, আপকো ইয়ে ক্যাসি লগি অর ইসকে বারে মে আগর আপকে পাস কোই ইনফরমেশন হ্যায় তো ও জরুর শেয়ার কিজিয়েগা, কমেন্ট সেকশন মে জায়েগা অর কমেন্ট কিজিয়েগা। মিলেঙ্গে আপসে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও মে, তব তক কে লিয়ে মুঝে দেন ইজাজত অর আপনা বহুত জ্যাদা খেয়াল রাখিয়েগা। আল্লাহ হাফিজ।